সম্মানিত বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমরা অনেকেই স্বপ্নে তুলসী গাছ দেখিতে পাই তো এটা বিশেষ করে হিন্দুদের জন্য শুভ লক্ষণ আর মুসলমানদের জন্য এটি অসুস্থতা থেকে সুস্থতার লক্ষণ বুঝিতে হবে এটা হচ্ছে মূল একটা কথা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এ বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা শুনতে বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো সম্মানিত বন্ধুগণ ধৈর্য ধরে আলোচনা শুনতে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কিছু জানা থাকে কি কমেন্ট করুন আমরা আপনাদের কিছু গুলো জানাবো একবারে সত্য স্বপ্নের ব্যাখ্যা বর্তমানে তো ইউটিউবের মধ্যে আজেবাজে স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়ে ভরে গেছে যাই হোক আমরা আপনাদেরকে একবারে সত্য পিওর নির্ভজাল শত স্বপ্নের ব্যাখ্যাগুলো জানাবো তো দুরু ধরে আমাদের সাথেই থাকবেন শুনতে থাকুন স্বপ্নে কেউ যদি মুসলমানদের মধ্যে থেকে কেউ তুলসী গাছ লাগাইতে দেখে লাগাইতে দেখে তুলসী গাছ রোপণ করতে দেখে তাহলে ইহা পুত্র সন্তান লাভের লক্ষণ আর হিন্দুদের মধ্যে এই স্বপ্ন কেউ দেখে থাকলে কন্যা সন্তান লাভের লক্ষণ বুঝতে হবে স্বপ্নে কেউ যদি তুলসী গাছ ক্রয় করতে দেখে তাহলে ইহা সফরের প্রস্তুতি গ্রহণের লক্ষণ বুঝতে হবে এটা হিন্দু মুসলমান সকালের জন্য এবং স্বপ্নে কেউ যদি দেখিতে পায় যে নিজে তুলসীর গাছ থেকে তুলসী পাতা ছিটতেছে হিন্দু মুসলমান সকলের জন্য একই ব্যাখ্যা হবে সুখ শান্তি নিদর্শন বুঝতে হবে এবং কোন অসুস্থ ব্যক্তি যদি গাছ থেকে পাতা ছিঁড়ে খেতে দেখে হিন্দু মুসলমান সকলের জন্য একই ব্যাখ্যা হবে ব্যক্তি দেখলে লক্ষণ বুঝতে হবে কেননা তুলসী গাছের অনেক উপকারিতা রয়েছে এই গাছের অনেক গুণ রয়েছে এটা থাকলে হিন্দু ধর্মের মধ্যে এক্ষেত্রে নিয়ম হলো কোনো খারাপ অশুভ অশুভ কিছু হয় না অথবা পরিবারে আয় উন্নতি হয় তাদের এমন একটা ধারণা কিন্তু মুসলমানদের জন্য এটা সুস্থতার একটা আলামত এটা থাকলে কোনো অসুস্থ হলে সুস্থ হওয়া যায় এগুলো খেলে কাশি সর্দি ভালো হয় আবার কখনো কখনো এটার মাধ্যমে চা খেলেও কিন্তু সেটা খুবই সুস্বাদু হয়ে থাকে তো যাই হোক সম্মানিত দর্শকবৃন্দ আমরা আরো কিছু ব্যাখ্যা করতেছি স্বপ্নে কেউ যদি তুলসী গরম করে রস বের করতে দেখে অর্থাৎ তুলসী পাতাটা চোলার মধ্যে দিয়ে রস বের করছে তাহলে ইহা হিন্দুদের জন্য কোনো ফল খাইবার আলামত বুঝতে হবে আর মুসলমানদের জন্য ইহা কোনো শাকসবজি খাইবার আলামত বুঝতে হবে অর্থাৎ শাক সবজি ওদের পাওয়ার নিদর্শন আর কি এগুলো খাবে সে এবং স্বপ্নে কেউ যদি দেখিতে পায় যে সে নিজে গাছ বিক্রি করতেছে তুলসী গাছ বিক্রি করে তাহলে অপরিচিত কোনো নারীর সাথে খারাপ কোনো সম্পর্কের মধ্যে জড়িত হইবার লক্ষণ বুঝতে হবে হিন্দুদের জন্য আর মুসলমানদের জন্য ইহা বিবাহের ইঙ্গিত বুঝতে হবে আর বিবাহিত হয়ে থাকলে ইহা আবারও পুনরায় নতুন করে বিবাহের আলামত বুঝতে হবে এবং স্বপ্নে যদি গাছ কেটে বাগান পরিষ্কার করতে দেখে অথবা গাছ একেবারে মূল থেকে উপরে ফেলতে দেখে তাহলে ইহা পাপ থেকে তবা করার লক্ষণ বুঝতে হবে মুসলমানদের জন্য আর হিন্দুদের জন্য এই স্বপ্নের ব্যাখ্যা হলো তাদের সংসারে অথবা আর্থিক ক্ষয়ক্ষতির আলামত বুঝতে হবে কোনো অবিবাহিত মানুষ তুলসী গাছ দেখে থাকলে বিবাহের ইঙ্গিত মুসলমান হিন্দু সকলের জন্য আর বিবাহিত মানুষ হিন্দু মুসলমান সকলের জন্য তুলসী গাছ যদি কেউ দেখে থাকে তাহলে আর সন্তান লাভের লক্ষণ বুঝতে হবে স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে তুলসী গাছের মধ্যে পিপরা ঘোরাফেরা করতেছে তাহলে ইহা হিন্দু মুসলমান সকলের জন্য একই ব্যাখ্যা কার্যকর হবে কোনো চুর কোনো বাটপার এমন কোনো লোকের সাথে সম্পর্ক হওয়ার নিদর্শন বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে তুলসী গাছের মধ্যে মৌমাসির চাকে এসে বাসা বেঁধেছে এমন যদি কেউ দেখতে পায় তাহলে ইহা অতি দ্রুত অসুস্থতার ইঙ্গিত বুঝতে হবে হিন্দু মুসলমান সকলের জন্য এবং স্বপ্নে কেউ যদি দেখিতে পায় যে সে দামি কোনো কাপড় পরিধানরত অবস্থায় তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়তেছে হিন্দু মুসলমান সকলের জন্য তাহলে ইয়া মানুষের সাথে ভালো ব্যবহার করে তার মন জয় করে সম্মানিত হওয়ার লক্ষণ বুঝতে হবে এবং কেউ যদি বিশাল বড় আকৃতির কোনো কাপড় পরিধানরত অবস্থায় তুলসী গাছ থেকে পাতা ছিঁড়তে দেখে তাহলে ইহা ভাগ্য সুপ্রসন্নত হইবার আলামত বুঝতে হবে হিন্দু মুসলমান সকলের জন্য এবং কেউ যদি স্বপ্নে নিজের মাথার মধ্যে তুলসী গাছ বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে দেখে তাহলে ইহা তার দোয়া কবুল হওয়ার ইঙ্গিত বুঝতে হবে মুসলমানদের জন্য আর হিন্দুদের জন্য ইহা দুঃখ দুর্দশার আলামত বুঝতে হবে এবং স্বপ্নে কেহ যদি দেখিতে পায় যে সে নিজে স্বপ্নে কালো কোনো কাপড় পরিধানরত অবস্থায় তুলসী গাছ তুলসী গাছ রোপণ করতেছে তাহলে ইহা বালা মুসিবতের আলামত মুসলমানদের জন্য আর অমুসলিমদের জন্য ইহা ধন মাল পাইবার আলামত আর হিন্দুদের মধ্যে যদি এই স্বপ্নটি কেউ দেখে থাকে তাহলে ইহা হিন্দুদের মধ্যে কোনো ছেলে যদি এই স্বপ্ন দেখে তাহলে আর ধনী কোনো নারীকে বিবাহের আলামত আর ধনী কোনো নারী যদি এই স্বপ্ন দেখে তাহলে ধনী কোনো ছেলেকে বিবাহের আলামত বুঝতে হবে এবং কেউ যদি সেলাই করা কোনো কাপড় পরিধানরত অবস্থায় অর্থাৎ সে নিজেই সেলাই করেছে এমন কোনো কাপড় পরিধানরত অবস্থায় তুলসী গাছ রোপণ করতে ক্রয় করতে অথবা তুলসী গাছ দেখলো তুলসী গাছ স্বপ্নে দেখলো আর কি ওই কাপড় পরা অবস্থায় তাহলে ইহা অপমানিত লাঞ্ছিত হওয়ার আলামত বুঝতে হবে ইহা আল্লামা ইহা কোনো কোনো স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণের মতে এবং স্বপ্নে কেউ যদি বিভিন্ন কালারের লাল নীল সবুজ মানে তুলসী গাছের কালার এক একবার চেঞ্জ হচ্ছে গাছ তো সবুজ কিন্তু এক এক সময় চেঞ্জ হয় আর কি এই গাছটা কখনো কখনো এমন স্বপ্নে আর কি দেখলো মানুষ তো স্বপ্নের মধ্যে অনেক কিছুই দেখে তো এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে হিন্দু মুসলমান সকলের জন্য রোগাক্রান্ত হইবার আলামত বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি দেখিতে পায় যে সে নিজে তার পায়ের মাধ্যমে তুলসী গাছকে মারিয়ে একেবারে ছিঁড়ে কুটি কুটি করে ফেলতেছে তাহলে ইহা অর্থ সম্পদ পাওয়ার আলামত বুঝতে হবে মুসলমানদের জন্য আর অমুসলমানদের জন্য অমুসলিমদের জন্য ইহা সে কোনো মামলা মোকদ্দমার মধ্যে বিজয়ী হওয়ার লক্ষণ বুঝতে হবে সুপ্রিয় বন্ধুগণ এই ছিল আপনাদের জন্য আমাদের সংক্ষিপ্ত আলোচনাটু এমনই আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন সুপ্রিয় বন্ধুগণ আরও আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট করবেন আর আমরা যতটুকু আলোচনা করেছি তার মধ্যে আরও অধিক গুরুত্বপূর্ণ আলোচনার অংশ রয়েছে ভিডিও শেষের অংশের মধ্যে কেন সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন আপনার স্বপ্নটা সত্য কিনা সেই বিষয়গুলো নিয়ে এই জন্য ভিডিওর শেষে শুনুন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম সালামালাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট অবশ্যই আপনার হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই সেগুলো বানানো এবং ভুয়া কথা আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে এজন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে এই জন্য শেষরাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয় তারা যাতে ইসলাম সম্পর্কে জানে তারা অভিজ্ঞ হয় এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যাবে হয়ে যাবে এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে আমরা জানতে চাইবো তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সদ্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রু ইয় মিনাল্লাহ এটা সরাসরি কার্যকর হয়ে থাকে আল্লাহ তালা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয় এজন্য এটা কার্যকর হয়ে যায় এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে এটা কখনো কার্যকর হয় না তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না এই জন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানার জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে আপনার বয়স কত আপনার জ্ঞান কতটুকু আপনার চরিত্র কেমন এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায় অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না এই জন্য আপনার কত ছেলে নাকি মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং কোরআন এবং হাদিস থেকে জানতে পারবেন তো প্রিয় দিনই ভাই বোনেরা সুপ্রিয় ভিউয়ার্স কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে বিবাহিত নাকি অবিবাহিত ছেলে নাকি মেয়ে জ্ঞান কতটুকু বয়স কতটুকু এই বিষয়গুলো অবশ্যই জানাবেন তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য